আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মেটালিক বা মেটাল ক্যাপ সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দাঁতে ক্যাপ করার প্রয়োজন হলে বেশ কয়েক ধরনের ক্যাপ পরানো যেতে পারে, তবে এই ভিডিওতে শুধুমাত্র মেটালিক ক্যাপ সম্পর্কে আলোচনা করব। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকেই মূলত মেটালিক বা ফুল মেটাল ক্যাপ বলা হয়ে থাকে। এই ক্যাপগুলা সাধারণত মাড়ির ভিতরের দিকে যে দাঁতগুলা থাকে সেই দাঁতে এ ধরনের মেটালিক ক্যাপ ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত সামনের দিকের দাঁতে ক্যাপ করার প্রয়োজন হলে এ ধরনের মেটাল ক্যাপ ব্যবহার করা হয় না, কারণ এটি দেখতে কিছুটা সিলভার কালার বা কালো হয়ে থাকে, এর জন্য এটি মাড়ির দিকেই বেশি ব্যবহার করা হয়ে থাকে। তবে অন্যান্য যে ক্যাপ রয়েছে সে ক্যাপের তুলনায় এই মেটালিক ক্যাপ অত্যন্ত শক্তিশালী এবং মজবুত হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে যে ক্যাপটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় মেটাল এবং পোর্সিলিন একসঙ্গে এটিতে বিদ্যমান থাকে, এটিকে মেটাল ও পোর্সিলিন ফিউজড ক্যাপ বলা হয়ে থাকে। নিচে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি মূলত মেটাল, যেটি মেটালের উপরে এ ধরনের পোর্সিলিন বা দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করার জন্য এ ধরনের পোর্সিলিনের আবরণ দেওয়া হয়ে থাকে। যদি পুরোপুরি মেটাল দিয়ে করা হয়ে থাকে তবে সেটি হয় ফুল মেটাল দ্বারা তৈরি, এবং মেটালের উপরে যখন এ ধরনের পোর্সিলিন দেওয়া হয় তখন সেটিকে মেটাল পোর্সিলিন ফিউজড ক্যাপ বলা হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে যে ক্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো পোর্সিলিন ক্যাপ, উপরে রয়েছে পোর্সিলিন এবং নিচে রয়েছে মেটাল। ভিউয়ার্স, এই পোর্সিলিনের যে অংশটি এটি কখনও কখনও ফেটে যায় বা উঠে যেতে পারে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। তো যে মেটাল ক্যাপগুলো করা হয় সেই মেটাল ক্যাপে এ ধরনের ঝামেলা কিন্তু হয় না, কারণ ওটি পুরোপুরি মেটাল দ্বারা হয়ে থাকে, তাই পোর্সিলিন উঠে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই পিছনের দিকে যে দাঁতগুলো থাকে মাড়ির ভিতরে যে ক্যাপগুলো লাগানো হয় সেখানে যদি কালার ম্যাচিংয়ের সমস্যা না হয় তাহলে আপনারা এ ধরনের ফুল মেটালিক ক্যাপ করাতে পারেন। এটি পোর্সিলিন ক্যাপের তুলনায় অত্যন্ত বেশি দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং এই ক্যাপগুলো অত্যন্ত চাপ নিতে পারে। তো এটি সাধারণত পিছনের দিকে যে দাঁতগুলো থাকে বা মাড়ির দিকে যে দাঁতগুলো থাকে সেখানেই বেশি ব্যবহার করা হয়ে থাকে। সামনের দিকের দাঁতে হলে এমন কালার যদি সামনের দিকে থাকে তাহলে দেখতে হয়তো ভালো দেখা যায় না, তার জন্য এ ধরনের ক্যাপ সামনের দিকে করা হয় না, শুধুমাত্র পিছন দিকেই এ ধরনের মেটালিক ক্যাপ করা যায়। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।